Shuri Shuri Pa. شروع اللہ کے نام سے جو بڑا مہربان نہایت رحم والا ہے۔ أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو مستمعا ولا تكن خامسا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زورے زورے پورے نمک بند کر رکھسن کے درود شریف پڑھ لے گناہ ہے اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دیکھ جائے قرآن میں ہے محترم
محمد کی امت خیر الامم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ او نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کو برلانے والا بلغ العلا بکمالہ اشب الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ لا الہ الا اللہ جورے আর আসতে পারেন, মানুষে শুনলে গুনাহ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ কি আমানত سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ امام علماء پریشد بٹارا کرتک آیوجت দুই দিনব্যাপী অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের শেষ দিনের শেষ অধিবেশনে আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরামের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত ওলামায়ে কেরামের মহাব্বতের মানুষ, যিনি ওলামায়ে কেরামকে নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আলহাজ হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, সভাপতি ইমাম উলামা পরিষদ ও সভাপতি বাটারা কেন্দ্রীয় জামে মসজিদ, আরও অনেক মসজিদ মাদ্রাসার যিনি সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্নভাবে যিনি পরামর্শ দিয়ে থাকেন, সহযোগিতা দিয়ে থাকেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ শহীদুল আমিন খন্দকার, সাধারণ সম্পাদক বাটারা থানা আওয়ামী লীগ, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেমে দিনদের মধ্যে অন্যতম পীরে কামেল আল্লামা নূর হোসেন কাসিমী সাহেব দামাত বরকাতুহুম, এবং আল্লামা সালাউদ্দিন নানুপুরি সাহেব, পীর সাহেব নানুপুর, এবং আমাদের মাঝে আজকে যিনি মূল বক্তব্য রাখবেন
বাতিলের আতঙ্ক, যিনি ইতিমধ্যে সারা বাংলায় নয় বিভিন্ন কান্ট্রিতে যিনি দিনের হক কথাগুলো উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে ইমানের বলে বলিয়ান হয়ে যিনি মাঠে ময়দানে কাজ করে থাকেন, তিনি হচ্ছেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামত বরকাতুহুম। কিছুক্ষণের মধ্যে হজরত আমাদের মাঝে স্টেজে চলে আসবেন। অতএব যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি আপনারা প্যান্ডেলে চলে আসুন, কিছুক্ষণ পরে আসলে কিন্তু আপনারা জায়গা পাবেন না, কারণ আল্লামা জুনায়েদ আল হাবিব যখন স্টেজে উঠে যাবেন প্যান্ডেলে জায়গা হবে। এই মাহফিল যারা করতেছে, আমরা যেহেতু মেজবান অতএব আমাদের লম্বা চড়া আলোচনা করার কোনো প্রয়োজন নাই, একটু মাইকটা ধরে রাখা আর কি। ওলামায়ে কেরাম আসবেন, যেই প্যান্ডেলে আলোচনা করবেন এই চেয়ারে বসে এই মাইকে একটু কথা বলে এদের একটু একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি, কারণ জানি আমাদের সময় কম, এখানে লম্বা চড়া বিষয় নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহু আকবার বলেন। আমি কই না, আল্লাহ কয়। কে কয়? নিশ্চয়ই আলেমগণ আল্লাহকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন, আলেমগণ আল্লাহকে বেশি ভয় পায়, আল্লাহকে বেশি ভয় করে। আর দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ পাকের ভয় যদি আপনার ভিতরে না থাকে, টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়া অতি সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, জনগণের হক নষ্ট করা অতি সহজ। আল্লাহর ভয় যদি না থাকে, টিয়ারের গম চুরি করা বড় সহজ। আল্লাহর ভয় যদি না থাকে, নিজের আপন বাইকে ঠগানো বড় সহজ। আল্লাহর ভয় যদি না থাকে, এতিমের সম্পদ দখল করা বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, টাকাগুলো ব্যবসায় না খাটাইয়া সুদে খাটানো বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ব্যবসা করতে যাইয়া আটার ময়দার মধ্যে আটা মিটানো বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, মিনিগেট চালের মধ্যে আটাশ চাল মিলাইয়া বেচা বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, সরিষার তেলের সাথে সোয়াবিন তেল মিলাইয়া বেচা অতি সহজ। অর্থাৎ আল্লাহর ভয় যদি না থাকে, আপনি জমি মাপতে যান, জমির আইল এদিক সেদিক নেওয়া বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, মানুষকে ঠগানো বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, একজন মানুষকে কষ্ট দেওয়া বড় সহজ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রে কশিন কালো কাউকে কষ্ট দেওয়া সহজ সাধ্য নয়। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, এরা কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, এরা কোনোদিন মানুষের হক নষ্ট করে না, এরা কোনোদিন জনগণের হক নষ্ট করে না, এরা কোনোদিন দেশের হক নষ্ট করে না, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে ভয়। আমার আল্লাহ বলেন, ইন্না করামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ লিমুন খাবির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে দামি
ওই ব্যক্তি যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, ওই লোকটার দাম আল্লাহর কাছে তত বেশি। ভয় নাই, আপনি যত সুন্দরী হন, আপনি যত টাকা পয়সার মালিক হন, আপনি যত সুন্দর পাগড়ি লাগান, যত সুন্দর জুব্বাই লাগান, যত সুন্দর ইস্তারি করা জামা লাগান, যত সুন্দর দাড়ি রাখেন, যত সুন্দর টুপি লাগান, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই, আপনার আমলের আল্লাহর কাছে এক পয়সার কোনো দাম নাই। গায়ে লেবাস সুন্দর, কিন্তু টেবিলের নিচ দেয়া ঘুষ খাইতে আপনি ভুল করেন না। গায়ে লেবাস বড় সুন্দর, হাতের মধ্যে তসবি, কিন্তু ফাইলে সাইন করতে গিয়া, ফাইলে সাইন করতে গিয়া ব্যাংকের থেকে টাকা উঠাবেন, ব্যাংকের থেকে লোন উঠাইতে গিয়া 1 কোটি টাকা লোন উঠাইলেন, 10 লাখ টাকা আগেই খাইয়া ফেলে, অথচ তসবি হাতে। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় সবচেয়ে বড় দামি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো দিন দুর্নীতি করা সম্ভব নয়। আমাদের দেশে যত দুর্নীতি হচ্ছে, আমাদের দেশে যত অবিচার হচ্ছে, সব কিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নাই যার কারণে সব কিছু করা সম্ভব, কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো থাকে, কোনদিন দুর্নীতি করা সম্ভব নয়। আমরা যখন ছোট্ট, যখন বয়স 8 থেকে 9 বছর, তখন আমরা সুন্দর একটা স্লোগান দিছিলাম, আপনারা যাদের বয়স 50 পেরিয়েছে অথবা 50-এর কাছাকাছি, আপনাদের মনে থাকার কথা, যখন মরহুম হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাই জিন্দা ওলি, হাবিবজি হুজুর রহমাতুল্লাহ আলাই যখন রাজনীতির ময়দানে আসছিলেন, যখন ইসলামের ডাক দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের ডাক দিয়েছিলেন, তখন একটা স্লোগান দিয়েছিল। এই স্লোগানটা হচ্ছে, ভোট দিন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। কথা ঠিক কিনা? আপনারা কি আমার সাথে বলতে পারবেন? ভোট দিন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আপনারা কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভোট দিন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, তাকে যদি তুমি ভোট দিয়া সমাজের নেতা নির্বাচন করতে পারো, ওই লোকটার দ্বারা কোনোদিন গরিবের গম খাওয়া সহজ হবে না, ওই লোকটার দ্বারা কোনোদিন রাস্তার টিয়ার খাওয়া সহজ হবে না, ওই লোকটার দ্বারা জনগণের হক নষ্ট করা কশিন কালো সম্ভব হবে না। পিছনে ব্যাক করেন, আজ থেকে 1500 বছর আগে পিছনে ব্যাক করেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দিকে একটু ব্যাক করেন, কথা ঠিক কিনা? যেই জামানায় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ওমরের খেলাফতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা একা চুপিসারে ঘুরে ঘুরে দেখতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কে অনাহারে আছে, কে অর্ধাহারে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে, কে সুখে আছে, একা একা ঘুরে ঘুরে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন। কোনো ভয় ছিল না, কোনো মানুষের ভয় ছিল না, কারণ তুমি যদি কোনো মানুষের ক্ষতি না করো, কোনো মানুষ তোমাকে ক্ষতি করবে না, কথা ঠিক কিনা? তুমি যদি মানুষের হক নষ্ট না করো, মানুষ কোনোদিন তোমার ক্ষতি করবে না, মানুষ তোমাকে কোনোদিন ক্ষতি সাধন করবে না। তুমি যদি মানুষের হক নষ্ট করো, তাহলে তোমার পিছনে সিকিউরিটি লাগবে, তোমার পিছনে অনেক পাহারা লাগবে, কারণ তুমি মানুষের ক্ষতি করেছ, তোমার পিছনে সিকিউরিটি অবশ্যই লাগবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো ক্ষতি করে নাই, যার কারণে ওমরের সিকিউরিটি লাগে না, কোনো পাহারাদার লাগে না, একা একা অর্ধ জাহানের খলিফা যার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান
যার আঙ্গুলের ইশারায় শাসিত হতো, অর্ধজাহান শাসন করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাঘ এবং ছাগল এক গাঁটের মধ্যে পানি খায়, কথা ঠিক কিনা? ইনসাফ যখন কায়েম করবা, ইনসাফের রাত যখন কায়েম করবা, প্রত্যেকটা প্রাণীর ভিতরে ইনসাফ এসে যাবে। আর ইনসাফের রাজত্ব যখন কায়েম করবা না, তখন যতই চেষ্টা করো না কেন, যতই কোরআনের শপথ করো না কেন, যতই কিছু করো না কেন, যতই ইসলামের দোহাই দাও না কেন, কোনোদিন ইনসাফ কায়েম হবে না, কথা ঠিক কিনা? কোনোদিন শান্তির আশা করা যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা ঘুরে ঘুরে দেখে, রাতের বেলায় দেখে এক ঘরে মধ্যে ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, আম্মু গো আম্মু খানা দাও, খাবার দাও, খিদার যন্ত্রণায় পেট জ্বলতেছে, বাচ্চারা গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। ওই মা বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পানি বসাইছে, ডেকের পাতিলার মধ্যে পানি বসাইছে, পানি বসাইয়া পাথর কুড়ায় এনে পাথর ওই পানির মধ্যে দিয়েছেন, কুড়ে পানি জাল দিতেছেন। আর বাচ্চাদেরকে বুঝাইতেছেন, বাবা বাবারা তোমরা অপেক্ষা করো, এই দেখো কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য খাবার রেডি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে আদর করতেন, নিস্তেন পুষতেন। এইভাবে বাচ্চাদেরকে আদর করতে করতে বাচ্চারা না খাইয়া ঘুমায়া যায়। ওরে আল্লাহর বান্দা, হযরত ওমর ফারুক অর্ধজাহানের খলিফা একা একা ঘুরে ঘুরে দেখে, এই কাণ্ড দেখে খলিফাতুল মুসলিমিন নিজেকে অপরাধী মনে করলেন। হায় রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? যে দেশের রাষ্ট্রনায়ক আমি, ও দেশের মধ্যে ছোট্ট বাচ্চা না খাইয়া ঘুমিয়ে যায়, এই জবাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার রাষ্ট্রীয় তহবিলে তো খাবার আছে, আমার বাইতুল মালে তো খাবার আছে, আমার খাদ্য গোডাউনে তো খাবার আছে, আমি কি জবাব দিব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ওই খাদ্যের গোডাউন থেকে আটার বস্তা সাথে নিলেন, আর সঙ্গে খাদেম নিলেন, চলে গেলেন ওই ঘরের মধ্যে। যাইয়া বললেন, এই ঘরের মধ্যে যাইয়া নিজে নিজে আটা বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আর বললেন, যদি কোনো প্রয়োজন হয় তোমরা ওমরের দরবারে আইসো, আমি দেখি তোমাদের জন্য কিছু হেল্প করা যায় কিনা, কিছু সাহায্য করতে পারি কিনা। ওই মহিলা বলতেছে, ওমর যদি দেশের শাসনকর্তা না হইয়া তোমার মতো একজন মানুষ যদি দেশের শাসনকর্তা হইত, তাহলে আমার ছোট্ট বাচ্চারা না খাইয়াম এইভাবে কাতরায়াম, আমার ছোট বাচ্চারা না খাইয়া এইভাবে কাতরাইতে হইতো না, এইভাবে না খাইয়া ঘুমাইতে হইতো না, দেশের মানুষ কষ্ট করত না। কিন্তু পরিচয় দেয় নাই তিনি, যে ওমর পরিচয় দেয় নাই। রাষ্ট্র যখন রাজার দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন রাষ্ট্রীয় ভবনে গেলেন, ওই মহিলা তাকায়া দেখে রাষ্ট্রীয় ভবনের মধ্যে বড় চেয়ারের মধ্যে যিনি বসা, ওই রাতের বেলা যিনি ময়দার বস্তা আটার বস্তা কাঁধে করে নিয়ে পিঠের মধ্যে করে নিয়ে যিনি নিজ হাতে রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া দিছে, এটা দিয়ে ওই লোক দেখা যায় যেই লোক আমার ঘরে গিয়া বাচ্চাদেরকে রুটি বানাইয়া খাওয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরে বলতেছেন, আপনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো আমরা জানতাম না, মাফ করে দিবেন, আপনার মতো শাসক আছে বিদায়, আজকে আমার বাচ্চারা খাইয়া ঘুমাইছে, যদি আপনার মতো শাসক না থাকতো আমার বাচ্চারা না খাইয়া মারা যাইতো, কথা ঠিক কিনা? দেশের মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাইতো, মানুষগুলো কষ্ট করতো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় আছে বিদায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের দেশ পরিচালনা করেছেন, এই ধরনের রাষ্ট্র পরিচালনা করেছেন। আজও যদি আল্লাহর ভয় আমাদের রাষ্ট্রনায়কের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলছি, এই জমিনের মধ্যে আবার শান্তি নেমে আসবে, কথা ঠিক কিনা?
বলছিলাম বাজান। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমগণ আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা ওয়া তুলিক, হয়তো তুমি আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে সাহায্য করো, আলেমকে সহযোগিতা করো, আর না হয় আলেমের কথাগুলো শুনে শুনে আমল করো, পঞ্চমটা হয়ও না, যদি পঞ্চমটা হও ধ্বংস হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আলেম হও নাই, আলেমের ছাত্রও হও নাই, আলেমের কথাও শুনতে তোমার ভালো লাগে না। আমাদের দেশে এমন মানুষ আছে না? আসতে কইলেন কে? আসেনি। আলেমের কথা শুনলে হের গায়ের ফসম খার হয়ে যাগা, হেরতে ভাল লাগে না, কথা ঠিক কিনা জোরে কন? আলেমের কথা শুনলে ভালো লাগে না, অথচ অথচ ভালো ভালো শিল্পীর নামি দামি শিল্পীর গান শুনে শুনে সে আনন্দ পায়, দামি দামি শিল্পীর গান শুনে আনন্দ পায়, সে বিভিন্ন টেলিভিশন দেখে বিভিন্ন চ্যানেল দেখে শান্তি পায়, কিন্তু আলেমের কথা শুনলে তার কাছে ভালো লাগে না। আলেম দেখলে সইতে পারে না, কথা ঠিক কি না? আলেম দেখলে গায়ে চুলকানি উঠে, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে কি না? আলেমের কথা কইও না, এগুলি দেশটা খাইয়া বলাইছে, আলেমরা বলে দেশটা খাইয়া লাইছে, কথা ঠিক কিনা জোরে কন? তাহলে আপনারা সব না খাইয়া রয়েছেন, আলেমরাই সব খাইয়া লাইছে। ওরে আল্লাহর বান্দা, এমন মানুষ আছে আলেমদের কথাও সইতে পারে না, আলেমদের চলাফেরা করতে ভালোবাসে না, আলেমদের আলেমদের সাথে উঠা বসাও ভালোবাসে না, আলেমদেরকে দেখতে পারে না, এরকম সব এরকম লোক সমাজে অভাব নাই বহুত আছে, কথা ঠিক কিনা? গানের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, ওয়াজের জন্য যদি যায় কয় হুজুর গতকাল না ওয়াজ হইলো, আজকে আবার ওয়াজ, এত ওয়াজ, হুজুররা এত ওয়াজ দিয়ে আপনারা কি করবেন? খাইয়া আর কোনো কাম নাই, খাইয়া আর কোনো কাম নাই। আমি আজকে মাহফিলকে সাক্ষী রেখে বলছি, কাল হাসরের কঠিন ময়দানে যেদিন অসুবিধায় পড়ে যাবেন, এই যে হুজুররা আপনার কাছে চাইয়া 10 টাকা 100 টাকা নিয়েছিল, এটার উসিলায় আল্লাহ পাক যখন আপনার আমলনামায় নেকি ভরপুর করে দিবেন, আপনি হুজুরদেরকে ধরবেন যে হুজুর আরও আমার কাছ থেকে জোর কইরা কেন নিলেন না, আর মর্যাদা আজকে যদি নিতেন তাহলে আজকে হাসরের মাঠে আমার আমলনামায় আরও নেকি যোগ হইতো। এই মাহফিলকে সাক্ষী রেখে আমি বলছি, হাসরের মাঠে মানুষ আফসোস করবে, কথা ঠিক কিনা জোরে বলেন? আর আজকে হুজুরদেরকে দেখতারেন না, হুজুর দিয়ে আপনার বাবার বিবাহ পড়ানো হইল, হুজুর দিয়ে আপনার বাবার জানাজা পড়ানো হইল, হুজুর দিয়ে আপনার বিবাহ পড়ানো হইল, সেই হুজুর আপনার কাছে ভালো লাগে না, সে আলেম আপনার কাছে সহ্য হয় না, এর অর্থ হচ্ছে আপনার নসিব মন্দ, আপনার কপাল কি মন্দ। ওলামায়ে কেরামকে যারা সহ্য করতে পারে না, এরা নবীকেও সহ্য করতে পারে না, আর নবীকে যারা সহ্য করতে পারে না এদের ঈমান থাকে না, কথা ঠিক কি না জোরে বলে? যাই হোক, রাগ করতেছেন আপনারা? রাগ করলেও কিছু আসে যায় না, কারণ এটা ইমাম ওলামা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেন, কোন হক্কানি আলেমের সাথে যদি তুমি কেউ কেউ তোমরা মুসাবা করো, তাহলে তোমরা মনে করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জীবিত অবস্থায় মুসাবা করেছ। একজন আলেমকে যদি মোহাব্বত করে তুমি যদি মেহমানদারি করো, মনে করবা তুমি যেন আমি রসুলকে জীবিত অবস্থায় মোহাব্বত করেছ। একজন হক্কানি ওলামায়ে কেরামের মোহাব্বত করে যদি একজন হক্কানি ওলামায়ে কেরামের জিয়ারত করো, তুমি যেন জীবিত অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তুমি জিয়ারত করেছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব নবী নাই, নবী নাই, নবীর পরে আর কোনো নবী আসার সুযোগ নাই, আসেনি। আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্ম
মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন এবং নবীদের মধ্যে শেষ নবী। এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? নবীদের শেষ নবী, এটা কি বিশ্বাস হয়? আরে আস্তে কন, শুনবো তো মানুষে, যে বলকের মানুষে শুনবো না, শুনলে এটা গুনাহ হইব না? আরে নবী যে শেষ নবী, এটা কি বিশ্বাস হয়? আরো জোরে কোন বিশ্বাস হয় কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে আমি মনে করি আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো লাভ নাই, এগুলি সব হইল একটা অ্যাক্টিং, একটা ডং, আর কিছু না, একটা অভিনয় ছাড়া আর কিচ্ছু না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি মুসলমান থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখন যদি খুব ভালো করে সাজুগুজু করে একবারে লম্বা দাড়ি লম্বা ফাগড়ি একবারে খুব দামি সিংহাসনের আসন হয়ে আপনাদের মাঝে আসে আর খুব মুলায়েম ভাষায় বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বটে, তবে আমিও এই দুনিয়াতে একজন নবী হিসাবে আসছি, আপনারা কি তার কাছে মুড়ি ধইবেন? আরো জোরে কন, কে কে মুড়ি ধইবেন? হাত উঠান দেখি। কিছু কিছু মানুষ আছে কইল হ্যাঁ মুড়ি ধুয়ে যাইব, কথা ঠিক কি নজরে কন? কারণ বাবার কেরামতি যখন দেখব তখন হ্যাঁ মুড়ি ধুয়ে যাইব, কইব বাবা আপনি যা কন সব ঠিক, বাবা আপনি যা কন সব ঠিক। আসলে কি বাবায় যা কয় সব ঠিক না আল্লাহ যা কয় সব ঠিক? আরো জোরে বলেন। আরে আসলে বাবায় যা কয় সব ঠিক না আল্লাহর রসুল যা বলেন সব ঠিক? কিন্তু এখন আল্লাহর দোহায়ও দেয় না, আল্লাহর রসুলের দোহায়ও দেয় না, কয় বাবা আমনে যেমনে কোন হেমনি আসি কোন নাউজুবিল্লা আসে না নাই। আপনারা কি মুরিদ হবেন নাকি তাকে পিটাইবেন? যদি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবুয়তি দাবি করে সে নবী নয়, সে হলে মিস্টার ইবলিস, কথা ঠিক কিনা? আর ইবলিসকে যদি এই নবী দাবি করনে বলা ইবলিসকে যদি একটা পাথর মারতে পারো তাহলে তোমার আমল নামায় কোটি কোটি সব লেখা হবে, কথা ঠিক কি না জোরে বলে প্রিয় উপস্থিতি? কারণ বিশ্ব নবীর পরে কোনো নবী আসতে পারে না। যদি মুরিদ না হন তাহলে গোলাম আহমদ কাদিয়া নিজে আসছে, এর কাছে কি মুরিদ হয় নাই? আরো জোরে বলেন, হয় নাই? আমরা ছোট সময় থেকে দাবি জানাই আসতেছি সরকারের কাছে যে গোলাম আহমদ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা বহু বছর যাবত দাবি জানিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত কি আমাদের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে? আরো জোরে বলেন, হয়েছে? তাহলে কি বোঝা যায় যে কাদিয়ানিরও মুরিদা আছে, কথা ঠিক কিনা? যাই হোক, আমি আমার আলোচনাকে আর লম্বা করব না, আমি শুধু এতটুকুই বলবো, ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, এটা কার কথা? আল্লাহর কথা। আর রসুল কি বলেছেন? হয়তো তুমি আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের সহযোগিতা করো, আর না হয় আলেমের কথাগুলো শুনে শুনে আমল করো। আলেমের কথাগুলো শুনে শুনে আমল করো, আলেমের বিরুদ্ধাচরণ কইর না। যদি করো তাহলে আমি বুঝবো, আলেমের বিরুদ্ধাচরণ যদি করো তাহলে আমি বুঝবো আবু জাহেলের কিছু জ্ঞান তোমার মধ্যে আছে, কথা ঠিক কিনা জোরে বলেন? যদি তুমি আলেমের বিরুদ্ধাচরণ করো আমি বুঝবো উদ্বা সাইবার কিছু জ্ঞান তোমার মধ্যে আছে, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবেন, আলেমদের সহযোগিতায় থাকবেন। আজকে ইমাম ওলামা পরিষদের কর্তৃক আয়োজিত অষ্টম তাফসিরুল কোরআন মাহফিল, এটা আপনাদের সহযোগিতায় হয়েছে। যদি এখানে কিছু অর্থনৈতিক সহযোগিতা করা লাগে
পরামর্শ লাগে, সময় দেওয়া লাগে। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি নাই হাত উড়ান। সবাই রাজি আছেন তো? হাত উড়ান থেকে নারায় তাকবীর, নারায় তাকবীর। আমি বলবো ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, মাদারেসে কওমিয়া, মাদারেসে কওমিয়া, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।